আমরা যে একদিন মারা যাবই, মরে যে আমাদের একদিন যেতে হবে, দুনিয়াটা যে আমাদের স্থায়ী নয়, এই জীবনটা যে একদিন থেমে যাবে, এই বিশ্বাসটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যেই আছে। এই বিশ্বাসটা মানুষ কেন করে? মৃত্যু মানুষ তার নিজের চোখে সরাসরি দেখতে পায়, যে আমার সমাজের লোক, আমার পাশের লোক, আমার এলাকার লোক প্রতিনিয়ত কেউ না কেউ মারা যাচ্ছে। যেহেতু আমরা মৃত্যুটা দেখতে পাই, সেই জন্য আমরা মৃত্যুকে বিশ্বাস করি। কিন্তু একজন মানুষ মরে যাওয়ার পরে তার কি হয়, তার কবরে কি হয়, মরে যাওয়ার পরে সেই বডিটা কোথায় যায়, আত্মা কোথায় যায়, হাসরের ময়দান কেমন হবে, কি ধরনের প্রশ্ন হবে, এই সমস্ত বিষয়গুলো মৃত্যু ব্যক্তি আমাদেরকে এসে জানিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে না। আমাদেরকে কোনো মৃত্যু ব্যক্তি এসে বলেনি যে মরার পরে কবরে আমার এই এই ঘটনাগুলো ঘটেছে, ভাই তোমরাও এই ঘটনাগুলোর মুখোমুখি হবে, তোমরা বিশ্বাস করো। যেহেতু এই সংবাদটা আমাদেরকে কেউ দেয়নি আজ অব্দি, সেই জন্য মরার পরের যে বিষয়, গায়েবি বিষয়, যেটা আমরা আজ পর্যন্ত কোনো প্রমাণ, চাক্ষুষ কোনো প্রমাণ পাইনি, সেই জন্যে আমরা মরার পরে জীবনটাকে বিশ্বাস করতে চাই না। আপনি দেখবেন আজকালকার যুবক ছেলে যারা আছে, এই দুনিয়ার 60-70 বছরের জীবন নিয়ে মেতে আছে। যে সমস্ত লোকেরা আজ থেকে 100 বছর আগে মারা গেছে, সেই লোকগুলো হয়তো 60-70 বছর বেঁচে ছিল, কিন্তু 60-70 বছর বাঁচার পরে তারা 100 বছর কবরে শুয়ে আছে। যারা 500 বছর আগে মারা গেছে, তারা 40-50-60-70 বছর পৃথিবীতে টিকে ছিল, কিন্তু আজকে 150-200-400 বছর ধরে কবরে শুয়ে আছে। আমাদের বয়স কারো 10, কারো 15, কারো 20, কারো 30, কারো 50-70-80-90, যে কোনো সময় আমরা মারা যেতে পারি। কিন্তু মারা যাওয়ার পরে আমরা যে কতদিন কবরে থাকবো তার হিসেব আমাদের নেই। যুগের পর যুগ, কালের পর কাল ধরে আমরা কবরে শুয়ে থাকব, কিন্তু আমরা এতটাই বোকা, আমরা এতটাই নির্বোধ, আমরা শুধুমাত্র দুনিয়াটাকেই বিশ্বাস করি, দুনিয়ার জীবন নিয়েই মেতে আছি, কিন্তু কবরে যে আমাদের এতদিন থাকতে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা ভাবতে চাই না। কবরে কি হবে এই আলোচনা কিন্তু আমাদের আড্ডাতে হয় না। সারাদিন ক্রিকেট খেলা দেখছে, সারাদিন আইপিএল দেখছে, সারাদিন আর কোনো খেলা দেখছে, সারাদিন চায়ের দোকান আড্ডা দিচ্ছে, সারাদিন জীবন জীবিকা করছে, ব্যবসা করছে, চাকুরি করছে, কিন্তু পাঁচজন মানুষ একসঙ্গে বসে শুধুমাত্র দিন দুনিয়ারই কথা বলছে, কিন্তু মানুষ ভুল করেও যে কবরের আমাদের কি হবে, এই মরণের কথা, মৃত্যুর পরের কথা কেউ আলোচনা করতে চায় না। ঠিক বললাম না? এটা বাস্তব কিনা বলেন। আবার দেখবেন যে কিছু কিছু লোক কিন্তু কবরের কথা একটু ভাবতে চায়, কিন্তু সেই ব্যক্তি কবরের কথা ভাবতে গিয়ে এটা ভাবে, মানুষ তো 60-65 বছর বাঁচে, তো আমিও না হয় 50-60 বছর বাঁচব, তো যত পারো দুনিয়াতে মস্তি করো, কি করো, ভালো ব্যবসা করতে হবে, ভালো করে পড়াশোনা করে চাকরি পেতে হবে, বিয়ে শাদী করা যাবে না, আগে ভালো চাকরি করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, ভালো বাড়ি করতে হবে, ভালো গাড়ি করতে হবে, একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে হবে, ছেলে পিলেদের মানুষ করতে হবে, একটা বিরাট প্রপার্টি বানাতে হবে, দোকান বানাতে হবে, বিরাট বড় ব্যবসাকে বাড়াতে হবে, ছেলে পিলেকে মানুষ করতে হবে, সমাজের লোক আমাকে চিনবে, জানবে, আমার প্রপার্টি বাড়াবো, আমার মান সম্মান বাড়াবে, এটা সবই লোক জানবে। 60-70 বছর বাঁচবো, যত পারো নিজের মান সম্মান, নিজের প্রপার্টি বাড়িয়ে নাও, ব্যবসা করো, সারাদিন ব্যবসা করো। ভুলের জন্য সেই ব্যক্তি মনে করে না যে আমি একদিন মারা যাব।
আবার আপনি দেখবেন কিছু কিছু লোক আছে যারা বিশ্বাস করে যে আমি মারা যাব, তো সে হয়তো তার ছেলে পিলেকে বলছে বাবা আমার তো বয়স হয়ে গেল 60-65 বছর বয়স হয়ে গেল বাবা, আর কতদিন বাঁচব। ছেলে পিলে তখন তখন বাবাকে বলছে বাবা এগুলো কথা বলতে হয় না বাবা, এগুলো কথা বলে কোনো লাভ নেই, মৃত্যুকে ভুলে থাকতে চাই আমরা। যখনই কোনো লোক মৃত্যুর কথা বলবে তখন আমরা বলছি হ্যাঁ এই সমস্ত কথা বলতে হয় না, তো এগুলো কথা বাদ দাও, এগুলো ভুলে থাকতে হয়, মৃত্যুর কথা মনে করলে নাকি আমাদের খুব কষ্ট। মানুষ সবসময় মৃত্যুকে ভুলে থাকতে চাইছে। আল্লাহ নবী কি বলছেন, সব সময় তোমরা মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে যদি তোমরা স্মরণ করতে পারো মৃত্যুর ভয়ে তোমরা তোমাদের খারাপ অভ্যেসগুলো ত্যাগ করে দেবে। একজন ব্যক্তিকে যদি বলে দেওয়া হয় যে ভাই আপনি আর এক মাস বাঁচবেন, আপনার ক্যান্সার হয়ে গেছে, আপনার হার্টের প্রবলেম হয়ে গেছে, সেই ব্যক্তি একেবারে পবিত্র, সেই ব্যক্তি কোনোভাবে কোনো অন্যায় করবে না। কেন বলুন তো, ও জানে যে আমি মরে যাব। কিন্তু একজন মানুষ সে জানে না সে কালকে মরবে না 10 বছর পরে মরবে, সে কিন্তু খোল্লাম খোল্লা দেদার অন্যায় করছে। মানে একজন মানুষ মরণের যদি বাস্তবতার মুখোমুখি হয় তাহলে সেই ব্যক্তি দ্বারা খারাপ কাজ হবে না। আজকে আপনাদের সম্মুখে আমি এই মৃত্যুর পরে যে একটা ধাপ কবর, এই কবরে যে কি প্রশ্ন উত্তর হবে এবং এই প্রশ্ন উত্তর আমরা দিতে পারবো কি না, এই প্রশ্ন উত্তর কারা দিতে পারবে, কি কি করলে এই প্রশ্ন উত্তর দেওয়া যাবে, কিভাবে আমার জীবনটাকে চালিত করলে কবর থেকে আমরা উতরে যাব, কবরেই যদি আপনি উতরে যান তাহলে আপনি আখেরাতে পাশ করে যাবেন, এই পুরো বিষয়টা যতটুকু সময় আছে আপনাদের সম্মুখে আমি কিছুটা হলেও খোলাসা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে কিন্তু আমাদের শুধু শুধু ছেড়ে দেওয়া হবে না। একটা মানুষ ধারণা করতে পারে মরে যাব তো আবার কিসের জীবন, আমাকে কবরে রেখে দেবে, আমার বডি পচে যাবে, আর তো ফিরকি এখান থেকে শেষ। ভাই পচা বডিকে আবার তৈরি করা হবে, আখেরাতে আপনার আবার একটা বডি দেওয়া হবে। আপনারা সবাই কাঁঠাল খেয়েছেন, কাঁঠালের বিচি হয় না ভাই, কাঁঠালের বিচিকে মাটিতে পুঁতে দেবেন, কিছুদিন পরে সেই মাটির মধ্যে কাঁঠালের বীজ কিন্তু পচে যাবে, পচবে না ভাই। পচার পরে কি হবে বলেন তো, একটা অঙ্কুর বেরোবে না, একটা সবুজ ডগা কাণ্ড পাতা বেরোবে না, সেই কাণ্ড ডগা পাতাটা কিন্তু একটা আস্তে আস্তে একটা কাঁঠাল গাছ হয়ে যাবে। কাঁঠালের বীচি মাটিতে পুঁতে দেওয়ার পরে পচে গেল, সেই পচা গাছ থেকে একটা নতুন কাঁঠালের গাছ বেরিয়ে গেল। তাহলে একটা কাঁঠালের বীচি পচে যাওয়ার পরে যদি নতুন গাছ হতে পারে, তাহলে আপনি যখন কবরে আপনাদেরকে রেখে দেওয়া হবে আমাদেরকে, তারপরে এই বডিটা পচে যাওয়ার পরে কেন আবার আপনি তৈরি হতে পারবেন না? অবশ্যই পারবেন। একটা হাদিস আমরা জানি, সেই হাদিসের কবরের কিছু বর্ণনা দেওয়া আছে। হাদিস আছে আবু দাউদ 4753 নম্বর হাদিস, বারা ইবনু আজির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। তিনি কি বলছেন, মানুষকে যখন কবরে রেখে দেওয়া হয়, কবরে রেখে দেওয়ার পরে যে সমস্ত লোকেরা তাকে মাটি দিল তারা যখন ফিরে যায় তাদের পায়ের চপ্পলের আওয়াজ কবরে শুয়ে থাকা ব্যক্তি শুনতে পায়। এই ঘটনা আপনারা জানেন, সেই ব্যক্তিকে উঠিয়ে বসা হবে। আপনি যদি দুদিন পরে কবরটা খুঁড়ে দেখেন তাকে দেখবেন লাশটা ওইভাবেই আছে। আল্লাহ রসুল বলছে তাকে উঠিয়ে বসা হবে, কিভাবে উঠিয়ে বসাবে এটা কিন্তু আপনার দুনিয়ার চোখ দিয়ে আপনি দেখতে পাবেন না, কিভাবে প্রশ্ন উত্তর হবে কিন্তু আপনি দুনিয়ার চোখ দিয়ে বুঝতে পারবেন, এগুলো গায়েবি বিষয়। সেই ব্যক্তিকে উঠিয়ে বসা হবে, জিব্রাইল সেই ব্যক্তিকে মালাকুল মওত তিনখানা প্রশ্ন করবে। আপনারা জানেন তিনখানা প্রশ্ন কি কি, সবাই জানেন, আপনি জানেন, আমি জানেন, সেই জানে, দুনিয়ার লোক জানে, সমস্ত মুসলমান জানে, তিনখানা প্রশ্ন কি করা হবে, মুনকার নাকিরের কথা মাওলানা সাহেব বলছেন। মুনকার নাকিরের নামটা হাদিসে পাওয়া যায় না, সেই জন্য আমরা মালাকুল মওত বলছি,
তো মুনকার নাকিরই বলছি ঠিক আছে অসুবিধা নেই। তো মুনকার নাকির যখন তাকে প্রশ্নটা করবে, তিনখানা প্রশ্ন করবে, তিনখানা প্রশ্নের মধ্যে তিনখানা প্রশ্ন আমরা সবাই জানি এবং এই তিনখানা প্রশ্ন উত্তর আমরা সবাই জানি এবং আপনার গ্রামে যত লোক আছে প্রায় 99% লোক এই তিনখানা প্রশ্ন জানে এবং উত্তর জানে, তাহলে আপনি স্বাভাবিকভাবে ধরে নিতে পারেন এই তিনখানা প্রশ্ন উত্তর জানার পরে আপনি জান্নাত চলে গেছেন, আপনি কবরে পাশ করে গেছেন। কিন্তু বাস্তবতা কি, আপনার গ্রামে কি 90% লোক জান্নাতে যাবে? পৃথিবীর যত এলাকা যত মুসলমান আছে 90% মুসলমান জান্নাতে যাবে? যাবে না। কেন যাবে না ভাই? তারা কি প্রশ্ন জানে না? তারা কি উত্তর জানে না? সবাই জানে এই মুনকার নাকি যে প্রশ্নখানা করবে, সবাই জানে তিনখানা প্রশ্ন এবং তার উত্তর, তারপরেও কেন সবাই জান্নাতে যেতে পারবে না? বিষয়টা কিন্তু ভাবার আছে। প্রথম যে প্রশ্নটা করবে, মান রব্বুকা, তোমার রব কে? তো তোমার রব কে? আমাদের রব তো আল্লাহ, আমরা সবাই তো জানি। তো যেই ব্যক্তি পারবে সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আপনি তো গোটা গ্রামের এলাকার লোককে জিজ্ঞেস করেন আপনার ধর্ম কি, সবাই বলে দেবে ধর্ম ইসলাম, বলবে না? দিন ইসলাম, দিন ইল ইসলাম, দিন হচ্ছে ইসলাম, সবাই বলে দেবে। তারপরে বলবে মান নাবিয়ুকা, কোন কোন এই আবু দাউদের এই হাদিসটার বর্ণনায় পাওয়া যায় এই সেই ব্যক্তি যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল আল্লাহ নবীর কথা বলবে। যারা আল্লাহ নবীর কথা জানে তারা বলবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমাদের নিকট পাঠানো হয়েছিল। তাহলে আমরা আপনার সবাই তো পাশ করে গেলাম, তো ভয়টা কোথায়, কি দরকার আছে? বিষয়টা হলো এই তিনখানা প্রশ্নের উত্তর জানার জন্যে আপনি সেই ব্যক্তি তিনখানা প্রশ্ন উত্তর দিতে পারবে যেই ব্যক্তি আল্লাহকে চেনে, যেই ব্যক্তি আল্লাহকে জানে, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান যেইভাবে আল্লাহ আনতে বলেছে সেইভাবে ঈমান এনেছে, যেই ব্যক্তি তার জীবনে আল্লাহ যে সমস্ত কাজ করতে বলেছে সেই কাজগুলো করেছে এবং যে সমস্ত কাজগুলো আল্লাহ করতে নিষেধ করেছে সেই সমস্ত কাজ থেকে দূরে থেকেছে, সেই ব্যক্তি একমাত্র বলতে পারবে যে আল্লাহ হচ্ছে আমার রব, অন্য থেকে কেউ বলতে পারবে না। আচ্ছা ভাই, আপনারা কিছু মনে করবেন না, আমরা সবাই মুসলমান, আমাদের সবারই সমস্যা আছে। আপনার গ্রাম আমার গ্রাম এলাকায় যদি জিজ্ঞেস করা হয় ভাই আল্লাহ কে, ভাই একটু বলেন তো, একটু আল্লাহর পরিচয় দেন তো, দু চার লাইন বলেন তো আল্লাহ কে, পরিচয়টা দেন তো। যদি আল্লাহর পরিচয়, যে আল্লাহর ইবাদত আপনি 40 বছর ধরে করছেন, যে আল্লাহর জন্য সিজদা দিয়ে দিয়ে আপনার কপালে ঘরটা পড়ে গেছে, যে আল্লাহর সিজদা দিয়ে, যে আল্লাহর সিজদা করতে করতে আপনার জীবন পার হয়ে গেল, যে আল্লাহর জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজ করে এসেছেন, যে আল্লাহকে খুশি করার জন্য বছরে আপনি 30টা বা 29টা রোজা করেন, সে আল্লাহ সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আল্লাহটা কে আপনি একটু বলুন তো, মানুষ হা হা লাদ্রি বলতে পারবেন। আপনি একটু সার্ভে করুন গ্রামে আল্লাহ কে, কিছু মনে করবেন না ভাই। যদি আল্লাহ সম্পর্কে না জানতে পারেন, যদি আল্লাহ সম্পর্কে একটা মিনিমাম জ্ঞান না নেন, তাহলে নামাজ রোজা হজ যাকাত আপনার জন্য জান্নাতের জন্য সহায়ক হবে না। আগে আপনি যেই আল্লাহর জন্য, যার জন্য আপনি ইবাদত করছেন, সেই আল্লাহকে একটু ভালো করে চিনুন। আপনি আল্লাহকে চেনেন না কিন্তু আল্লাহর ইবাদত করছেন, আপনি আল্লাহকে চেনেন না কিন্তু বলছেন আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। আপনাকে বলা হচ্ছে ভাই আপনি আম খেয়েছেন, তা আপনি বলছেন হ্যাঁ আমি আম খেয়েছি, তো আম খেতে কেমন ভাই, তো বলছে আম খেতে মিষ্টি, কাঁচাই টক পাকাই মিষ্টি, আম কত বড় হয়, তো আপনি বলছেন যে এরকম, কিন্তু পাশে আর একজনকে জিজ্ঞেস করছে ভাই আপনি আম খেয়েছেন, তো বলছে হ্যাঁ আম খেয়েছি, আম দেখতে কেমন, বলছে জানি না, আম খেতে কেমন জানি না, নাড়তে কেমন জানি না, আম আমের রং কিরকম জানি না, কোথায় আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি আপনি বলছেন, তাহলে গন্ডগোলটা কোথায়?
গন্ডগোল হচ্ছে যেই আল্লাহর জন্য আপনি আপনার জীবনটাকে ক্ষয় করে দিলেন, এবাদতে মশগুল থাকলেন, সেই আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান নেই, সেই আল্লাহ সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। নাম্বার দুই যেটা প্রশ্ন করা হয়েছিল যে আপনার দিন কি? আমার দিন হচ্ছে ইসলাম। আমার দিন ইসলাম এই কথাটা সেই বলতে পারবে যার জীবনে ইসলাম আছে। একটা মানুষ ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে অজ্ঞ, পরিপূর্ণভাবে অজ্ঞ, কিছু আলেমরা নিশ্চয়ই জানবে, এগুলো কোনো সমস্যা নেই, কিছু দিনদরিয়া ব্যক্তি যারা দিন চর্চা করে তারা জানে, কিছু শিক্ষিত লোক জানে, কিন্তু সাধারণ লোক ইসলাম সম্পর্কে কি জানে? সাধারণ লোক ইসলাম সম্পর্কে জানে না। আমাদের জীবনে বিচার ফয়সালা ইসলাম নেই, বিয়ে বাড়িতে ইসলাম নেই, পরিবারে ইসলাম নেই, আমার শরীরে ইসলাম নেই, সমাজে ইসলাম নেই, মসজিদে ইসলাম নেই, মাদ্রাসায় ইসলাম নেই, পৃথিবীর কোন জায়গাতে ইসলাম নেই, বিচার সালিশে সবাতে ইসলাম নেই, আর আপনি বলছেন আমার দিন ইসলাম। আপনি ইসলাম সম্পর্কে কোথায় পেলেন আপনি ইসলাম? আপনার জীবনে তো ইসলাম নেই। আপনি বলছেন যে আমার ধর্ম ইসলাম। আপনার বাড়িতে যখন বিয়ে হচ্ছে, বিয়েটা যখন শুরু হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত সব ধার করা রীতি, কোনটা তো খ্রিস্টানদের কাছ থেকে ধার করা রীতি, কোনটা বৌদ্ধদের কাছ থেকে ধার করা রীতি, কোনটা ইহুদির কাছ থেকে ধার করা রীতি, কোনটা হিন্দুদের কাছ থেকে ধার করা রীতি। আপনি বলবেন যে কি করে, এই যে হলুদ মাখিয়ে দেওয়া, হলুদ তো মাখা যায়, হলুদ তো মাখা যায় বিয়েতে, হলুদ তো যাদের রং কালো তাদেরকে মাখা যায়, কিন্তু হলুদ দিয়ে তার সবাইকে মাখিয়ে দেবে এটা আলেমরা বিরোধিতা করেছে, এটা চলবে না। সবাই কি, যার রং টকটকে সাদা তাকেও মাখাবেন, যার রং কালো তাকেও মাখাবেন, যার ধলো তাকেও মাখাবেন, সবাইকে মাখাবেন, কিন্তু বেশি বেশি ওলামায়ে কেরাম আমরা বলছেন যে হলুদ সবার জন্য নেই, এটা হচ্ছে ধার করার রীতি, কি বৌদ্ধদের রীতি। বিয়েতে গান বাজনা হবে, গীত গাইবে, গীত এখানে আলেম বসে আছে জিজ্ঞেস করবেন, এটা হচ্ছে হিন্দুদের ধার করার রীতি, এটা বিয়েতে কত ধার করার রীতি আছে। বিয়েতে ছবি হবে, ডিজে বাজবে, মেয়েরা বরযাত্রী যাবে, এটা ইহুদিদের রীতি, বুঝতে পারছেন তো, ইহুদির রীতি, ইহুদিদের ধার করার রীতি। আজকালকার শহরে ছেলে মেয়েদেরকে স্টেজে বসিয়ে দিয়েছে, সবাই ক্লিক 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 ছবি তুলছে, এদের কাদের রীতি? খ্রিস্টানদের রীতি। কথাটা বুঝতে পারেননি? এই যে 1,000-1,500-2,250 জন বরযাত্রী চলে যাচ্ছে, কাদের রীতি? হিন্দুদের রীতি। কেন? হিন্দুদের বিয়ে রাত্রিবেলায় হয় এবং বরযাত্রী পাঠায়, কারণ যেন বিয়েটাকে ছিনতাই না হয়ে যায়। আমরা কি করলাম, মেয়ের বাবাকে লুটো, মেয়ের বাবাকে খাও, এগুলো ইসলাম? আপনার জীবনে ইসলাম নেই। বিচার ফয়সালা করার সময় আল্লাহকে ভয় করে না মানুষ, দেখছে পাল্লা যেদিকে ভারী সেইদিকে ভর দিয়ে দিল। কিছু কিছু বিচারক সৎ আছে, আমাদের ইসলাম আছে? আমরা ভাই বোনেরা আমাদের মা বোনেদের সম্পদকে ভাগ করতে পারিনি, যুগের পর যুগ বোনেদের সম্পদকে ভোগ করছি। যখন বোনেদের সম্পদ ভাগ দিতে গেলাম, তখন বোনেরাকে বলছে, রে বহিন, তোরা ওই রোডের সাইডে জমিগুলো ভাগলিস না, ছেড়ে দে, তোদের তো অনেক সম্পদ আছে, ওই বাগানের ভাগলিস না, ছেড়ে দে, তোরা ওই ভালো জমিগুলোর ভাগ নিস না, বিলের জমিগুলোর ভাগলে। এই বিলের জমির ভাগ দিতে গিয়ে কাটতে 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 দেখা গেল আপনার বোন শরীয়ত মোতাবেক যে সম্পদটুকু পাবে আপনি কি দিলেন না, এত কমালেন, আপনার বোনেরা মনে মনে কষ্ট পেল কিন্তু চুপচাপ থেকে গেল, কিন্তু নিয়ে নিল, এটা ইসলাম? আপনার জীবনে টোটালটাই ইসলাম নেই। সমাজের 90% লোক মুসলমান দাবি করে, অথচ 100% লোক মুসলমান দাবি করে, অথচ সমাজের 90% লোক নামাজ পড়ে না, 90% লোক নামাজ পড়ে না, অথচ ইসলামের 5 খুঁটির মধ্যে একটা খুঁটি হচ্ছে নামাজ। যদি আপনার একটা খুঁটি নড়ে যায় তো আপনার পুরো ইসলাম ভেঙে পড়ে যাবে। বেনামাজি ব্যক্তি বলছে আমার ধর্ম ইসলাম, আশ্চর্য কথা, সবাই বলছে আমার ধর্ম ইসলাম। আপনার রগে রগে গোড়ায় গোড়ায় আপনি ইসলামকে অবমাননা করছেন আর আপনি বলছেন আমার ধর্ম ইসলাম। ভাই, এগুলো কিন্তু ইসলাম নয়। ভাই, আমাদের ইসলাম বুঝতে হবে। যতদিন না আপনি ইসলাম বুঝতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি ইসলাম ঢুকতে পারবেন না, কারণ আপনি ইসলাম সম্পর্কে এখনো জানতে পারেননি, এটা দুঃখজনক কথা। আমাদের সময় নষ্ট করলে চলবে না, আমাদের জানতে হবে, আলেমদের কাছ থেকে আমাদের শিখতে হবে, এবং আলেমদেরকে বলতে হবে আমাদেরকে জানান, আমাদেরকে শিখান, তাদের কাছ থেকে শিখতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ নবী বলছেন, 3টা প্রশ্ন করার পরে
যারা এই তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, একটা প্রশ্ন করা হবে, সেটা কি জানেন? ওয়ামা ইউদুরিক, তুমি কি করে জানলে? এই যে তিনখানা প্রশ্ন উত্তর তুমি দিলে, এটা তুমি কি করে জানলে? তো যেই ব্যক্তি উত্তর দিল সে বলবে, কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। কি করে জেনেছি বলেন তো, আবার বলেন তো, আল্লাহর কিতাব পড়ে জেনেছি। আল্লাহর কিতাব কি বলেন? আল্লাহর কিতাব কি? কোরআন। আমি কোরআন পড়ে জেনেছি। আপনি বলছেন যে মাওলানা সাহেব আমি তো কোরআন পড়তে জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু কোরআন কতদিন আপনি শুনেছেন? আপনি তেলাওয়াত কতদিন শুনেছেন? আমাদের সময় তো বাজারে বসে কেটে যায়। যদি একটা গ্রামে কবাডি খেলার প্রোগ্রাম করে দেওয়া হয়, সারা রাত লোক কাবাডি খেলা দেখবে, ফজর হয়ে যাবে তবু কাবাডি খেলা ছাড়বে না। ক্রিকেট খেলা সারা রাত দেখবে কিন্তু ছাড়বে না। যদি আপনাকে ইমাম সাহেব বলে, মাওলানা সাহেব বলে যে মাওলানা সাহেব ভাই একটু আসো তো, একটু আমি একটা দার্স দেব কোরআনের, তোমরা 10 মিনিট বসো, বসবে না, সব উঠে চলে যাবে। আমাদের অভিজ্ঞতার কথা বলছি। নামাজ পড়ার পরে লোককে বলছি, ভাই আপনারা বেশি নয় 15 মিনিট বসুন, একটু দার্স হবে, সব লোক উঠে উঠে চলে গেল। কেন? চায়ের দোকানে গিয়ে চা খাবে, আড্ডা দেবে। আপনি তো জীবনে কোরআন শুনতে পারলেন না। আপনি কোরআন পড়তে পারেন না, ভালো কথা, এটা ভুল হয়ে গেছে, কিন্তু কোরআন যে শুনবেন, একটা তাফসির শুনবেন, একটা আয়াত শুনবেন, এই মানসিকতা তো আপনার নেই। এখানেই তো আপনি ফেল পড়ে গেলেন। কি বলছে? কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে শুনে পড়ে জেনেছি। তাহলে পড়বেন না, পড়তে জানলে শুনবেন, কোরআনের আয়াত শুনবেন, ব্যাখ্যা শুনবেন, তফসির শুনবেন, কোরআন হাদিসের কথা শুনবেন। তারপর কি বলছে? ফামান্তু বিহি, আমি ঈমান এনেছি, ফামান্তু বিহি এবং ওয়াসাদাকতু, এবং আমি বিশ্বাস করে নিয়েছি কোরআনটাকে, আমি বিশ্বাস করে নিয়েছি, কোরআনের প্রতি ঈমান এনেছি এবং কোরআনটা আমি পড়েছি। এইগুলো কথা বলার পরে কিন্তু আপনার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, এবং একজন ফেরেশতা উপর থেকে বলবে, এই মুনকার নাকিরকে বলবে, তাদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া, পরিয়ে দেওয়া দাও, এবং এরা সত্য কথা বলছে, এরা কোনো মিথ্যা কথা বলে না, এবং এদের জন্য কবরটাকে প্রশস্ত করে দাও, এবং তারা শুধুমাত্র জান্নাতের শুভ্রতা সুগন্ধিতে তারা পরিপূর্ণ হয়ে যাবে, এবং দৃষ্টিশক্তি যত দূর যায় পরিপূর্ণ পর্যন্ত তারা শুধু খালি আর খালি, ফাঁকা আর ফাঁকা, আনন্দ আর আনন্দ। যেই লোক উত্তর দিতে পারবে না এই তিনখানা প্রশ্ন, তারা কি বলবে? হা হা লাদরি, হাই হাই আমি কিছু জানি না, সামিতুন্নাসা ইয়াকুলুনা ফাকুলতু, হাই হাই আমি কিছুই জানি না, লোকে যা বলতো, লোকে নাকি এরকম কথা বলতো বলে আমি শুনেছি। লোকে বলতো যে আমাদের নবী মোহাম্মদ, লোকে বলতো আল্লাহ আছে, লোকে বলতো নাকি আমাদের ধর্ম ইসলাম, লোকে যা বলতো আমি তাই বলতাম, আমি পড়িনি কোনোদিন। সময় কিন্তু নেই ভাই, সময় কিন্তু চলে যাচ্ছে, বয়স শেষ। আপনি এটা ভাবিয়েন না যে আপনার বয়স 30, মানে আমি এখনো 20 বছর বাঁচব। হিসাব করে দেখা যাচ্ছে যুবক ছেলেরা আজকাল প্রচুর পরিমাণে মারা যাচ্ছে। কিছু কিছু সমস্যা যেগুলো যুবকদের মধ্যে যেমন আছে, বৃদ্ধ লোকদের মধ্যেও আছে। সময় নেই ভাই, আমাদেরকে জানতে হবে। আমি আপনাদের সম্মুখে আজকে আল্লাহ যে রব, সেই রবের কিছু পরিচয় দেব, ইসলাম সম্পর্কে 2-4টা কথা বলবো, নবী সম্পর্কে 2-4টা কথা বলবো। কথা বলে আমি আজকে আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ, আধা ঘন্টা মতো মতো আর বলতে পাবো। এই আল্লাহ সম্পর্কে জানতে গেলে, আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে, আমি মোটামুটি আপনাদেরকে বলছি, আপনারা খালি এইটুকু কথাগুলো মনে রাখবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ সম্পর্কে ঈমান আনতে গেলে আপনাকে প্রথমত 3-4টা প্রশ্ন মাথায় রাখতে হবে সবসময়। কি? আল্লাহ কে? আল্লাহটা কে? নাম্বার 2, আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আছেন কোথায়? নাম্বার 3, আল্লাহ কেমন? আল্লাহ কেমন? আর নাম্বার 4, আল্লাহর প্রতি আমরা ঈমান কিভাবে আনব? আমি খুব সংক্ষেপে এই কথাগুলো বলছি। আল্লাহ কে, এইটা যদি উত্তর দেখা যায়, আল্লাহ হচ্ছে এক অদ্বিতীয় একজন সত্তা, যিনি সারা পৃথিবীকে একাই সৃষ্টি করেছেন, সমস্ত পাহাড় পৃথিবী দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করেছেন, এবং সমস্ত পৃথিবীর মালিকানা তিনি করছেন। কি? কখন বৃষ্টি দিতে হবে, কখন মেঘ দিতে হবে,
কখন গরমকাল করতে হবে, কখন শীতকাল করতে হবে, কখন ধানের সময় মরশুম করতে হবে, কখন ফসল সবজির মরশুম করতে হবে, কোন ফলকে কোন সময় আসতে হবে, কখন জন্ম মৃত্যু হবে, কোন মানুষের জন্ম হবে, কোন মানুষের মৃত্যু হবে, সারা পৃথিবী তিনি পরিচালনা করছেন। আর কি করছেন? মালিকানা করছেন। আর কি করছেন? রিজিক দিচ্ছেন, আমাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আর আমাদের জন্ম মৃত্যুর মালিক। আমি আপনাদেরকে বলি, আল্লাহ যে আমাদেরকে রিজিক দিচ্ছে, এই রিজিক দেওয়াটা আল্লাহ আমাদের খাওয়াচ্ছে, এটা আপনারা বিশ্বাস করেন? করে তো না। আমরা মুখে বিশ্বাস করলেও বাস্তবে বিশ্বাস করি না। কাজ কাজ আমাদের ব্যবহার প্রমাণ করে আল্লাহ রিজিক দাতা, এটা আমরা বিশ্বাস করি না। কিভাবে? আপনার দুটো ছেলে হয়েছে, তো আপনি ভাবছেন কি যে দুটো ছেলে হয়েছে তো আমার যেইটুকু ডিহি আছে এই ডিহির জায়গাটাতে আমাদের দুটো ছেলের ভালো সুন্দর দুটো বাড়ি হয়ে যাবে, আমার তিনটে ছেলে যেন না হয়। তিনটে ছেলে হলে কি হবে? আমার ডিহির যে মাপটা সেটা মেজারমেন্টটা আমাদের বিগড়ে যাবে, বিগড়ে গিয়ে তিনজন ছেলের বাড়ি বসবাসের জায়গা হবে না, সম্পদের ভাগ বসে যাবে। সেই জন্য আপনি কি বললেন? আমার তৃতীয় সন্তান যেন না হয়। সেই জন্য আপনি চেষ্টা করছেন আপনার সন্তান না হওয়ার জন্য, এবং আপনি ছেলে বন্ধ করে দিয়েছেন। কেন বন্ধ করলেন বলেন তো ভাই? সম্পদ কমে যাবে, জমির ভাগ বাটোয়ারা বেড়ে যাবে, কি খাবে, জমি তো কমে যাবে, মানুষ অভাবী হয়ে যাবে, গরিব হয়ে যাবে। সেই জন্য কি করলেন? বাচ্চা নেওয়া বন্ধ করে দিলেন। কি জন্য? খাওয়া পড়ার জন্য। আপনাকে আল্লাহ খাওয়াচ্ছে, আপনাকে আল্লাহ পড়াচ্ছে। আপনি বাবা যদি আল্লাহ আপনাকে খাওয়াতে পারে, আপনি মা যদি আপনাকে খাওয়াতে পারে, আপনার রিজিক যদি আল্লাহ দিয়ে থাকতে পারে, তাহলে আপনার যে সন্তান সেই সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ ইনশাআল্লাহ করবে। সে দুটার জায়গায় তিনটা হোক আর পাঁচটা হোক আর দশটা হোক, পৃথিবীতে যেই আসবে সে নিজের ভাগ্য নিজের রিজিক নিয়ে পৃথিবীতে আসবে। আমাদের সমাজে কি বলে, যখন কোনো লোক যখন কম বয়সে মরে গেল, নাবালক বাচ্চা আছে, তখন কি বলে? আহ, লোকটা মরে গেল, নাবালক বাচ্চাগুলো কি করে খাবে? কথাটা বুঝতে পেরেছেন? নাবালক বাচ্চাগুলো কি করে খাবে? নাবালক বাচ্চাগুলোর বাবার যদি কোটি টাকার সম্পত্তি থাকে, জমি জায়গা বাড়ি গাড়ি অঢেল থাকে, তারপরেও যদি ছেলেটার ভাগ্যে রিজিক না থাকে, ছেলেটা পৃথিবী থেকে বিদায় নেবে, না খেয়ে মরবে। আর বাবার যদি কোনো সম্পদ নাও থাকে, বাবা যদি বসত বাড়ি ভিটে বাড়িহীন হয়, তারপরেও যে নাবালক বাচ্চাটা থেকে গেল, বাবা নেই, মা নেই, সম্পদ নেই, ডিহি নেই, বাড়ি নেই, আল্লাহ তাকে খাওয়াবে। কারণ যেটুকু রিজিক নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওই রিজিক ছাড়া পর্যন্ত সেই লোক পৃথিবী থেকে বিদায় নেবে না। কিছু কিছু লোক আছে জীবনে খুব মাছ মাংস মিষ্টি খেয়েছে, হঠাৎ করে তার সুগার হয়ে গেছে, কিন্তু পৃথিবীতে বেঁচে আছে। ডাক্তার কি বলল? যতদিন বাঁচবেন মিষ্টি খেতে পাবেন না। বললো না ভাই? বললো না। তখন ও কি করলো? 30 বছরের সুগার হয়েছে, 30 বছরের মিষ্টি খাওয়া ছেড়ে দিল। তো 30 বছর থেকে লাগাতার মিষ্টি খাওয়া বন্ধ করে দিল। তার মানে কি? এটার ব্যাখ্যা হলো, হিকমা হলো কি, ওর ভাগ্যে যতটুকু মিষ্টি আছে মিষ্টি খেয়ে শেষ করে দিয়েছে, আর মিষ্টি নেই। কথাটা বুঝতে পারেননি? মিষ্টি ওর ভাগ্যে নেই, মিষ্টি শেষ হয়ে গেছে খাওয়া। কিছু কিছু লোক আছে, ওকে ডাক্তার বলছে আপনার হার্টের চর্বি ধরে গেছে, কোলেস্ট্রল বসে গেছে, আপনি মাংস খেতে পাবেন না, গরু খাসি খেতে পাবেন না, মুরগি খেতে পাবেন। তার মানে কি? ওর ভাগ্যে ওর রিজিকে যতটুকু গরুর মাংস খাওয়া ছিল খেয়ে শেষ করে দিয়েছে, আর নেই। যখন কোনো মানুষ মারা যাবে, মারার সময় যখন জান কবজ করবে, জান কবজ করার সময় একটা ফেরেশতা এসে বলবে, কি বলবে? যে আফসোস ভাই, আফসোস, আপনার জন্য পৃথিবী খুঁজে, সারা পৃথিবী জুড়ে আপনার জন্য একটা দানা পেলাম না খুঁজে, যেটা আপনি খাবেন। আপনার জন্য যা রিজিক ছিল পৃথিবীতে শেষ, কিচ্ছু নেই আপনার জন্য, এক লোকমা ভাতও আপনার জন্য বেঁচে নেই, যা ভাত রুটি মাছ মাংস শাকসবজি ছিল সব শেষ, আপনার সময়ও শেষ। যেদিন আপনার রিজিক শেষ, যেদিন আপনার কোটা শেষ, যদি আপনার বয়স 30 হয় আপনি টিকিট কাটবেন, যদি 50 হয় টিকিট কাটবেন, কিন্তু যদি আপনার রিজিক শেষ না হয়, আপনি শেষ লোকমা পর্যন্ত না খেয়ে পৃথিবী থেকে আপনি বিদায় নেবেন না। তার মানে এটা ভাবিয়েন না যে আপনি বাড়িতে বসে বসে খেতে পাবেন, আপনাকে চেষ্টা করতে হবে খাওয়ার জন্য। রিজিক অনুসন্ধান করা, এটা হচ্ছে একটা ইবাদত, এটা অন্য টপিক, আমি আলোচনা করছি না। তাহলে আমরা খাওয়া পরা নিয়ে এত ভাবছি কেন? আল্লাহ যে রিজিক দাতা এটাই আমরা বিশ্বাস করি না।
আল্লাহর পরিচয় দিচ্ছি আপনাদেরকে আমি। আমাদের সমাজে এক শ্রেণীর যুবক বলে কি, ছেলের বয়স 22 বছর, যে চাকরি পায়নি, চাকরি না পেলে বিয়ে দিব না, কেন চাকরি না পেলে খাবে কি, বলছে যে এই ছেলের বিয়ে দিব কিন্তু নিজের পায়ে দাঁড়ায়নি, নিজের পায়ে দাঁড়াবে তবে খাবে, মানে চাকরিও নাকি ওকে খেতে দিবে, নিজের পায়ে দাঁড়ালে নাকি খেতে দিবে। যদি আল্লাহ রিজিক দাতা হয় তাহলে আপনি তার বিয়েটা আটকে কেন রেখেছেন, ওই মেয়েটা আসবে বলে একটা বেকার ছেলে খাওয়াতে পারবে না ভাবছেন নাকি। যেই মেয়েটা আপনার বাড়িতে সংসার করতে আসবে সেই মেয়েটা তার নিজের রিজিক নিয়ে আপনার ঘরে আসবে, যেই মেয়েটার সঙ্গে আপনার বিয়ে হবে তাকে খাওয়ার জন্য আল্লাহ আপনাকে ভাবতে বলেনি, সেই মেয়েটা তার ভাগ্যে যে রিজিকটা তার জন্মের আগে মায়ের পেটে রিজিক লিখেছিল না, আমরা যখন মায়ের পেটে থাকি ছিলাম তখন আমাদের পেটে আমাদের ভাগ্য জন্ম মৃত্যু রিজিক লিখে দেওয়া হয়নি, আত্মা সৃষ্টির আগে মানুষের ভাগ্য রিজিক লিখে দেওয়া হয়নি। যেই মেয়েটাকে ওই যুবক ছেলেটা যে বলছে চাকরি না পড়লে আমি বিয়ে করব না, সেই ছেলেটার যে স্ত্রীটা বাড়িতে আসবে সেই স্ত্রীটা সে তাকে খাওয়ার দায়িত্ব নিতে হবে না, আল্লাহ তার রিজিকটা লিখে দিয়েছে। সে যখন তার শ্বশুর বাড়িতে আসবে তার রিজিকের দায়িত্ব নিয়ে সেই খাবে, মেয়েটা যা খাবে মেয়েটা যা পড়বে সেই টাকাটা আল্লাহ আপনাকে দিয়ে দেয়। যখন ছেলেপিলেরা যখন বাবার এর সঙ্গে থাকে যৌথ পরিবারে থাকে তখন ছেলেরা কাজ করতে চায় না, ছেলেরা বলে ওই ভাইয়ের দিক থেকে খাবো, বাবার দিক থেকে খাবো, পায়ের উপর পা তুলে খাবো, আর যখনই বাবা ছেলেদেরকে বিয়ে দিয়ে জুদা করে দেয় ছেলে চলে যায় কেরালা, যাই না ছেলে চলে যায় দিল্লি, ছেলে দোকান দিয়ে দেয়, কি করব না করব রিজিকের তল্লাশি করে, কারণ ওই যে মেয়েটা আসবে সেই মেয়েটা যে খাবারটা খাবে সেই খাওয়ার টাকাটা আপনার পকেটে আল্লাহ ঢুকানোর জন্য আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে, ব্যবসায় নামিয়ে দিয়েছে, আর সেই মেয়েটা খাবে তার ভাগ্যে, আর আপনি বলছেন কি চাকরি না পেলে বিয়ে দিব না, পায় না পড়ালে দাঁড়াবো না, এটা তার সম্পূর্ণ আল্লাহকে অস্বীকার করা হলো, আল্লাহ রিজিক দাতা নয় বলে আপনি বিশ্বাস করা হলো। আসসালামু আলাইকুম, আপনারা এখনো যারা ডেলিগেট খেতে যান আর যদি এই বলি ঘোরাফেরা না করে তাড়াতাড়ি গিয়ে ওখানে টিকিট করেই হয় কিংবা নিমন্ত্রণ কালে খেয়ে নিন, কারণ আপনার ভাগে যদি ওই রিজিক লেখা থাকে মাওলানা যে নামাজ করছেন এই পূর্বতাস ঢালসা যদি যাদের যাদের ভাগে রিজিক লেখা আছে তারাই খেতে পাবেন, যাদের লিখেন নি আল্লাহ তারা খেতে পাবেন না, যত চেষ্টা করেন আর যাদের লেখা আছে তারা দিয়ে খাওয়া দাওয়া করবেন। আসসালামু আলাইকুম, আমরা রিজিক দাতা হিসেবে কত ভয় পাই, আমাদের এখানে একজন বয়স্ক লোক দুজন বয়স্ক লোক বসে আছেন, আপনারা অনেকে বয়স্ক লোক আছেন, আমাদের সমাজে আপনারা অনেক আলোচনায় শুনে থাকতে পারেন, যদি বাইরে থেকে কোনো মিসকিন আসতো মেহমান আসতো তখন আমাদের সমাজের যারা বয়স্ক বুড়ো লোক তার বাড়িতে হয়তো ভালো তরকারি হয়নি, অভাবী সংসার, তারপরে বলতো ভাই আপনার বাড়ি কোথায়, ওই মুসাফিরকে জিজ্ঞেস করতো তো বললো ভাই আমার বাড়ি পূর্ণিয়া বা আমার বাড়ি কাটিয়ার বা মালদার দিকে বা কিষানগঞ্জ আমার বাড়ি, তো চলেন ভাই আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন, এরকম ছিল না ভাই, ছিল না ছিল না বলেন, হয়তো ওর বাড়িতে ভালো রান্না হয়নি কিন্তু কি চলেন লোকটাকে ধরে বাড়ি নিয়ে চলে গেল। আজকে আমাদের সমাজে এমন হয়ে গেছে একজন মুসাফির পর্যন্ত বলছে কি, মুসাফির পর্যন্ত বলছে কি ভাই আমি ওই লাভার দিক থেকে চলে এসেছি ভাই, একটা মুসাফির লোক একটু খানা পিনার আমার একটু ব্যবস্থা করে দেবেন, বলছে না ভাই, বলার পরেও একজনের লোক দাঁড়ায় না সব হেঁটে চলে যাচ্ছে, কেন ভাই কেন, ওই লোকটা কি আপনার পয়সায় খাবে নাকি, ওই যে লোকটা আপনার বাড়িতে এক বেলা খাবে ওই টাকাটা কিন্তু আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার পকেটে কিন্তু আল্লাহ দিয়ে দিচ্ছে, আপনি কিন্তু বুঝতে পারেন না, ওই লোকটা কিন্তু আপনার খাচ্ছে না, কার খাচ্ছে বলেন তো, ওর ভাগ্যের খাবার খাচ্ছে, তো যেহেতু আপনার মাধ্যমে আল্লাহ ওই ছেলে লোকটাকে খাওয়াবে বলে ওই টাকাটা আল্লাহ আপনাকে দিতেছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না, না হলে আপনি ভাবেন আবু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একটা পাখি যখন সকালবেলা বাড়ি থেকে বেরোয় তখন সেই পাখি কিন্তু খালি পেটে বেরোয় এবং সারাদিন চরে যখন সন্ধ্যাবেলায় যখন বাড়ি ঘুরে আসে তখন সে কিন্তু ভর পেটেই ঘুরে আসে, আসে না ভাই, তো পাখিটা কোনো চাকরি করে নাকি, পাখিটা কোনো ব্যবসা করে নাকি, পাখিটা কোনো মুদিখানার দোকান দেয় নাকি বলেন তো ভাই, পাখিটা কোনো স্টক বিজনেস করে নাকি, কিছু করে, পাখিটা কোনো হাটে দালালি করে, করে ভাই, করে না, কিন্তু কি বলেন তো
পাখিটা কিন্তু ভর পেটে আছে, সে কে খায়? কোটি কোটি পৃথিবীতে পাখি আছে, কোটি কোটি গরু ছাগল মোষ ইতর শ্রেণী যত রকমের পোকা মাকড় আছে কোটি কোটি আছে, কিন্তু কি প্রত্যেকের আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে। আর মানুষ হচ্ছে আসলাফুল আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি। এই মানুষের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে না? মানুষ একটা মেহমানকে খাওয়াতে পারে না, মানুষ একটা প্রতিবেশীকে খাওয়াতে পারে না, মানুষ পাঁচজন লোককে খাওয়ানোর সাহস রাখে না, তার মানে প্রমাণ করে আপনি আল্লাহকে রিজিকদাতা হিসেবে বিশ্বাস করেননি। আল্লাহ কেমন, আল্লাহ কেমন যদি এই প্রশ্ন করা হয়, এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিচ্ছেন। কি বলছেন? যে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির। পৃথিবীতে যত কিছু আছে সমস্ত কিছু, কোনো কিছু এমন নেই যেটা আল্লাহর সঙ্গে মিলে যায়। আপনি মনে মনে ভাবছেন যে আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহ কেমন, চোখ বন্ধ করে আল্লাহর কল্পনা করতে দেখছেন একটা বুড়ো মানুষ, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনার কল্পনায় আল্লাহর যদি কোনো চিত্র ভাসে, হাজার বার যদি আপনি কল্পনা করেন, হাজার বার যদি হাজার রকমের চিত্র আল্লাহর আপনার ভাগ্যের চিন্তা ভাবনায় আসে, যতবার আল্লাহর চিত্র আপনার মনের মধ্যে ভাসবে ততবার আপনি ভুল চিন্তা করলেন। কারণ আল্লাহকে কল্পনা করার মতন, আল্লাহকে ভাবার মতন, আল্লাহর মতন কোনো কিছুকে আপনার সামনে দাঁড় করানোর মতন এমন কোনো উদাহরণ নেই, এমন কোনো অভিজ্ঞতা নেই, এমন কোনো বৈশিষ্ট্য নেই যেটা পৃথিবীতে আছে আপনি আল্লাহকে কল্পনা করতে পারেন। যাই ভাববেন তাই ভুল। আল্লাহর বৈশিষ্ট্য কি? আল্লাহ হচ্ছেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কার উপর নির্ভরশীল নয়? কিরকম নির্ভরশীল নয়? আপনি যে বাড়িতে খাবেন তো আপনার স্ত্রী রান্না করলে আপনি খাবেন, তাই না? কিছুটা হলো আপনার স্ত্রীর উপর নির্ভরশীল। আপনার বাড়িতে যে ধান চাল জমা হবে আপনার স্ত্রী সেইটার উপর নির্ভর করছে যে আমার স্বামী কামাই করবে, তারপর নির্ভরশীল। ছেলেপিলে নির্ভরশীল করছে কি আমার বাবা কামাই করবে, আমার স্কুলের বেতন দেবে। আপনি চিকিৎসার জন্য নির্ভর করছেন ডাক্তারের উপরের, মামলায় ফেঁসে গেছেন কোর্টের উকিলের উপর নির্ভর করছেন। কিন্তু পৃথিবীতে আল্লাহ হচ্ছেন এমন একজন সত্তা যিনি সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, কিন্তু তিনি কারুর উপর নির্ভরশীল নয়, তিনি একাই অল ইন অল। আল্লাহ কেমন? আল্লাহ বলছেন ওয়াহুয়া সামিউল বাসির, আল্লাহ শুনেন এবং দেখেন। তো আপনি বলছেন আল্লাহর মতন পৃথিবীতে কোনো কিছু নেই, আবার আল্লাহ শুনে আল্লাহ দেখে, এটা আবার কেমন কথা হয়ে গেল, তাই না ভাই? তো আল্লাহ শুনে কেমন, আল্লাহ দেখে কেমন, একটু ছোট্ট করে বলার চেষ্টা করছি। আপনি আমি যদি খালি মাইকে কোনো স্পিকার ছাড়া কথা বলতাম তাহলে পেছনের লোকগুলো শুনতে পেত না, তাহলে আপনার শোনার ক্যাপাসিটি হচ্ছে কি এই সামনের লোকটুকু, পেছনের লোক শুনতে পাবে না। একটু ক্যাপাসিটির বাইরে গেলে কিন্তু লোক শুনতে পাবে না, সেই জন্য কিন্তু মাইকের ব্যবস্থা করা হয়েছে। আমাদের শোনাটা হচ্ছে লিমিটেড, কয়েক মিটার পর্যন্ত আমরা খালি গলায় শুনতে পাবো, তারপরে মাইক লাগবে, তারপরে মাইকও শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ, আল্লাহ শোনা কেমন? আল্লাহ শোনা হচ্ছে কি পৃথিবীর কোনায় কোনায় পৃথিবীতে হাজার হাজার লোক একসঙ্গে, কোটি কোটি লোক একসঙ্গে যত কথা বলছে সমস্ত কথা আল্লাহ শুনছে। আমার পাশে দুজন কথা বলবে, তিনজন কথা বলবে, তিনজন কি বলছে আমি গুলিয়ে যাই, বুঝতে পারি না। তিনজন একসঙ্গে কথা বলে কার কথা শুনবো আমরা, বুঝতে পারি না, বলি না ভাই, মাথা খারাপ হয়ে যায় না? কিন্তু পৃথিবীর সমস্ত লোক একসঙ্গে যত কথা বলছে আল্লাহ সব কথা শুনতে পাচ্ছে। একটা পাখি কি আওয়াজ করছে, একটা পোকা কি আওয়াজ করছে, কোনায় কোনায় সমুদ্রের নিচে পাহাড়ে পর্বতে সব কথা আল্লাহ শুনছে। তাহলে আল্লাহ শুনে এবং আপনার শোনার মধ্যে পার্থক্য আছে, তাই না? সেরকম আপনার দেখা এবং আল্লাহর দেখার মধ্যে পার্থক্য আছে। সারা পৃথিবীর যেখানেই যাবেন সব কিছুকে আল্লাহ দেখতে পাচ্ছে, কিন্তু আপনি দেখতে পাবেন মাত্র কয়েক মিটার পর্যন্ত দেখতে পাবেন, তারপর আপনি দেখতে পাবেন না। তাহলে আল্লাহর দেখা আপনার দেখার মধ্যে পার্থক্য আছে। দেখেন ভাই, আল্লাহর দয়া আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না, আর রহমানির রহিম আছে না ভাই? আল্লাহ দয়াশীল, আল্লাহ হচ্ছে পরম করুণাময়, আল্লাহ দয়া। কিন্তু আপনি বলছেন ভাই আমারও তো দয়া আছে গো, আল্লাহর দয়া আছে, পার্থক্য কি থাকলো, একই তো হয়ে গেল, বলছেন না ভাই? আপনার দয়া আর আল্লাহর দয়ার মধ্যে পার্থক্য কেমন? একটা ফকির এসে আপনাকে বলছে, মানো সাহেব ভাই আমি একটু অসুস্থ লোক,
আমার একটা অভাব আছে, আমাকে 10 টাকা দিন। আপনি তাকে 10 টাকা দিয়ে দিলেন। 10 মিনিট পরে লোকটা আবার ঘুরে এসে বলছে, ভাই আমি একটা অভাবী লোক, আমাকে 10 টাকা দিন। আপনি পকেটে হাত দিয়ে বলছেন, না ভাই তোমাকে তো একটু আগে 10 টাকা দিলাম গো, তুমি আবার চলে এসছো। আপনি 10 টাকা দিলেন। আবার আধা ঘন্টা পরে ওই লোকটা আবার আপনার কাছে চলে এসছে, বলছে ভাই আমাকে 10 টাকা দিন, আমি অভাবী লোক। আপনি রেগে, ভাই আর এ ভাই তুমি খেলে বারবার আমার কাছে আছো, তুমি কি লোক চিনতে পারো না? বলবেন না ভাই? বলবেন কিনা বলেন? আপনার দয়া হচ্ছে 1 অথবা 2 ম্যাক্সিমাম 3 বার, না হলে আপনি রেগে ফায়ার হয়ে যাবেন, তাই না? আল্লাহ কি বলছেন? যদি বান্দা আমার কাছে না চায় তো আল্লাহ রাগ করে। আপনার দয়া হচ্ছে কি যে মানুষ 1 বার 2 বার চাইলে আপনি রাগ করেন, আর আল্লাহ কি বলছে যে বান্দা যদি আমার কাছে না চায় তো আমি রাগ করি, না চাইলে আল্লাহ রাগ করে। তাহলে দুটো চাওয়ার মধ্যে পার্থক্য হলো না? আল্লাহ বলছেন, মুসলিমের হাদিস, হাদিস নাম্বারটা মনে নেই, যে যদি কোনো উম্মত বা কোনো কম যদি পাপ না করতো, পাপ করার পর যদি ক্ষমা না চাইত, তাহলে সেই কমকে আমি ধ্বংস করে দিতাম, এবং তাদেরকে ধ্বংস করার পরে আরও একটা নতুন কম সৃষ্টি করতাম যারা পাপ করত, পাপ করার পরে আমার কাছে কান্নাকাটি করত, ক্ষমা চাইত, আমার অনুগ্রহ তালাশ করত। আল্লাহ নবী কি বলছেন? কুল্লু বনি আদামা খাতাউন ওয়া খাইরাল খাতাউন ওয়া তাইয়িবুন। বলছে পৃথিবীতে যত আদম সন্তান আছে পাপ তো করবে, পাপ করাটা খুবই স্বাভাবিক ব্যাপার। পাপ করে ভাই কেউ নিরাশ হইেন না, আহ এই পাপটা করে দিলাম, নিরাশ হইেন না ভাই, পাপ ছেড়ে দেন, আল্লাহর কাছে ক্ষমা চান। বলছে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি যে, যেই ব্যক্তি আল্লাহর কাছে পাপ করার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চায়, সে হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। পাপ করলেন না, ক্ষমা চাইলেন না, এটা এমন কোনো ব্যাপার নাই। কোন লোক বলছে, ভাই আমি জীবনে মানুষকে লাত মারিনি। তো কেন ভাই লাত মারেননি? বলছে কেন লাত মারেননি? তো বলছে আমার পা নেই, আমি ন্যাংড়া। আচ্ছা ভাই, ন্যাংড়া লোক যদি পা না লাত না মারে, ল্যাংড়া লোক লাত মারল কি না মারল কি? ল্যাংড়া লোক লাত মারতে পারবে ভাই? বলেন তো, পারবে? তো ও বলছে আমি জীবনে লাত মারেনি। তো এই কথার কোনো মূল্য আছে ভাই? বেকার কথা। ফেরেশতারা জীবনে পাপ করবে না, কিন্তু কি মানুষ পাপ করবে, মানুষ পাপের মধ্যে ডুববে, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। এবং সব থেকে সেরা মানুষকে যে পাপ করার পর ক্ষমা চাইবে। আল্লাহর দয়া হচ্ছে কি, আপনি আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে, আর বান্দার কাছে মানুষ চাইলে মানুষ রাগ করে। এটা হচ্ছে দুটো হচ্ছে পার্থক্য। আপনি আপনি বলছেন কি যে আল্লাহ আল্লাহ কোথায় আছে? এটা বলেছিলাম না ভাই? যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় আল্লাহ কোথায় আছে, তো বেশিরভাগ লোক বলে দেবে, বেশিরভাগ লোক বলে দেবে কি আল্লাহ সব জায়গায় আছে, বলবে না ভাই? আবার কিছু কিছু লোক বলবে যে আমার আল্লাহ আমার কাছে আছে, ওর আল্লাহ ওর কাছে আছে, তার আল্লাহ তার কাছে আছে, বলবে না ভাই? আর কিছু কিছু লোক বলবে যে আল্লাহ আরো স্বরূপ আছে, বলবে না ভাই? যদি আপনি বলেন যে আল্লাহ সব জায়গায় আছে, তাহলে ভাববেন আপনি যে এতদিন ধরে নামাজ পড়লেন এটা ভুল আল্লাহর জন্য নামাজ পড়েছেন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহর ইবাদত হয়নি। বিরাট কঠিন কথা, আমি পরে বলছি আবার। আল্লাহ যদি সব জায়গায় থাকে, তাহলে হিন্দুরা কি ভুল করলো? হিন্দুরা বলছে কি সূর্যও আল্লাহ, বলছে না ভাই? সূর্যও ভগবান, গরুও ভগবান, একটা বট গাছের নিচে পাথরও ভগবান, বলছে না? কোনো কোনো জায়গায় বলছে সাপও ভগবান, বিজিও ভগবান, বলছে না? কেউ কেউ বলছে কি ওয়াহাজাতুল উজুদে বিশ্বাস করি, কি সব কিছু তো আল্লাহ আছে, বাঁশের মধ্যেও আল্লাহ আছে, ইটের মধ্যেও আল্লাহ আছে, কাঁড়ির মধ্যেও আল্লাহ আছে, মানুষের মধ্যেও আল্লাহ আছে। তো এইগুলো তো হচ্ছে হিন্দুদের আকিদা, এগুলো তো মুমিনদের আকিদা নয়। আর যে সমস্ত লোক বলছে আমার আল্লাহ আমার কাছে, তার আল্লাহ তার কাছে, তাহলে আপনাকে আমি বলছি পৃথিবীতে এখন 780 কোটি লোক আছে, তাহলে 780 কোটি লোকের কাছে যদি 780 কোটিটা লোকের কাছে প্রত্যেকের কাছে আল্লাহ থাকে, তাহলে পৃথিবীতে কত আল্লাহ আছে ভাই বলেন তো? 780 কোটি আল্লাহ আছে। তো 780 কোটি আল্লাহ আছে এটা যদি আপনি বলেন, তাহলে আপনার ঈমান থাকবে? তাহলে আল্লাহ কোথায় আছে? এই আল্লাহ কোথায় আছে কোরআনের মধ্যে 7 জায়গায় বলা হয়েছে আল্লাহ কোথায় আছে। তার মধ্যে এক জায়গায় আমি বলছি কি সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5, কি বলছেন আল্লাহ? আর রহমান আল্লাহ আর সিস্তাওয়া,
আর রহমান আল্লাহ কোথায় আছে? আরশের উপরে ইস্তাওয়া করেছেন। ইস্তাওয়া, ইস্তাওয়াটা কি জিনিস? ইস্তাওয়াটা কি জিনিস এটা হাদিস থেকেও ব্যাখ্যা পাওয়া যায় না, কোরআন থেকেও ভালো করে ব্যাখ্যা পাওয়া যায় না। তবে উলামায়ে কেরামরা যেটা বলতে চেয়েছেন, ইস্তাওয়া মানে হচ্ছে কি, আল্লাহ আরশের উপরে আছে, কেমন ভাবে আছে এটা আমরা জানি না, কিন্তু কি আরশের আরশ থেকে উপরে আছে। যদি কোনো লোক বলে যে আল্লাহ আরশের উপরে বসে আছে, যদি বলেন, বলেন না ভাই, এটা বলতে পারেন তো? তো যদি আল্লাহ আরশের উপরে বসে থাকে, তার মানে দাঁড়াচ্ছে আমি একটা চেয়ারে বসে আছি, তো চেয়ারের যদি পায়াটা ভাঙে ভাই, তাহলে আমি পড়ে যাব না ভাই? কেন পড়বে বলেন তো? আমার ভরটা পুরো চেয়ারের উপরে ছিল, চেয়ার ভেঙে গেল মানে চেয়ার অকেজে, মানে আমিও অকেজে হয়ে গেলাম। আল্লাহ যদি আরশের উপরে বসে থাকে, তার মানে দাঁড়াচ্ছে যে আল্লাহ আরশের উপরে নির্ভরশীল, তাই না? নির্ভরশীল হয়ে গেল না? কিন্তু ইখলাস সূরা কি বলছে? কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আছে না? আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন, আল্লাহ কার উপর নির্ভর করে না। যদি আল্লাহ কার উপরে নির্ভর না করে, তাহলে আরশের উপরে আল্লাহ নির্ভর করে না। যদি আরশ ভেঙে যায়, তাহলে আল্লাহও পড়ে যাবে, নাউজুবিল্লাহ, তার মানে আরশের উপরে আল্লাহ বসে আছে, এই কথাটা বলতে হবে না কি? আল্লাহ আরশের উপরে আছে, কিভাবে আছে আমরা জানি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা যে সমস্ত লোকেরা বলছে আল্লাহ কোথায় আছে আমি জানি না, আল্লাহ কোথায় আছে ভাই বলেন তো? তো বলছে আমি আল্লাহ কোথায় আছে আমি জানি না, এবং এটা জানার প্রয়োজনও মনে করি না। হাওড়ার একটা মসজিদে আমি আলোচনা করছিলাম, তো এইগুলো আলোচনা করার পর আমাকে একজন লোক বলছে, এগুলো জেনে কি লাভ, আল্লাহ কোথায় আছে জেনে কি লাভ, বলছে আল্লাহ কোথায় জেনে কি লাভ। ইমাম আবু হানিফা বলছে কোন লোক যদি বলে যে আল্লাহ কোথায় আছে আমি জানি না, জানার প্রয়োজন মনে করি না, সে কাফের হয়ে গেছে, সে কাফের। আবার ইমাম আবু হানিফা বলছে যে আল্লাহ আরশের উপরে আছে, আরশ উপরে আছে না নিচে আছে সেটাও জানি না, যদি এই কথা বলে কোন লোক তাহলে সেও কাফের হয়ে গেছে। আল্লাহ আরশ থেকে উপরে আছে এটাই আপনাকে বিশ্বাস করতে হবে, এই বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি থাকলে কিন্তু আপনি ইমানদার হতে পারলেন না, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একজন ব্যক্তি মুমিন না মুশরিক, মুসলমান না কাফের, এটা টেস্ট করার জন্য জিজ্ঞেস করা হতো আল্লাহ কোথায় আছে, আপনি অবাক হয়ে যাবেন। সে মুমিন না মুসলমান টেস্ট করার জন্য জিজ্ঞেস করতো আল্লাহ কোথায় আছে, আশ্চর্য হয়ে যাবেন। এই যে মোবাইলে যে হাদিসগুলো আছে না, আল হাদিস, যেখানে মুসলিমের একটা হাদিস আছে 1096, সংক্ষেপে বলছি, শেষ হয়ে গেল টাইম। মুয়াবিয়া বলে একজন সাহাবি ছিলেন, তিনি বলছেন আমার একটা রাখাল ছিল, দাসী, তো সেই রাখাল দাসী সে কি করেছিল, সে আমার যে পশুগুলো ছিল, সেই পশুগুলোর মধ্যে চরাতে চরাতে একটা পশুকে নেকড়েতে নিয়ে চলে গেছিল। তো মুয়াবিয়া বলছেন আমি যখন জানতে পারলাম যে আমার একটা পাল থেকে আমার পশু নেকড়েতে নিয়ে চলে গেছে, তখন আমি সেই যে আমার রাখাল ছিল সেই রাখালকে আমি মেরেছিলাম, প্রহার করেছিলাম। তো তাকে আমি মারার পরে আমার মনটা খুব অনুতপ্ত হলো, খুব কষ্ট পেলাম আমি। তা আমি কষ্ট পাওয়ার পরে ভাবলাম যে একে আমি আজাদ করে দেবো, একে আমি রাখাল রাখবো না, তা আমি ছেড়ে দেবো, মুক্ত করে দেবো। সেই জন্য আমি আল্লাহ নবীর কাছে গেলাম, আল্লাহ নবী এই হচ্ছে আমার রাখাল, এবং আমার রাখাল এই আমার পশুগুলো চরাতো, একটা পশুকে নেকড়েতে নিয়ে চলে গেল, তাকে আমি মেরেছিলাম, আমি ভাবছি তাকে ছেড়ে দেবো, তাকে আমি ছাড়বো। আল্লাহ নবী বলছেন সেই দাসীটাকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবীর কাছে সেই দাসীকে আনা হলো, তখন আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করছে আইনা আল্লাহ, আল্লাহ কোথায়, তাকে প্রশ্ন করছে। তখন সেই দাসী বলছে আল্লাহ ফিস সামা, আল্লাহ উপরে আছে, আল্লাহ উপরে আছে। আবার আল্লাহ নবী জিজ্ঞেস করছে মান আনা, আমি কে? তখন সেই দাসী বলছে আন্তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন মোহাম্মদ, যিনি হচ্ছে আল্লাহর রসুল। আল্লাহ নবী বলছে আরে এ তো মুসলমান, এ তো মুমিন, একে তুমি দাসী থেকে রেখে না, একে তুমি মুক্ত করে দাও। কি প্রশ্ন করলেন? আল্লাহ কোথায় এবং আমি কে? আল্লাহ আরশের উপরে আছে, আল্লাহ উপরে আছে, এইটা বলার জন্য আল্লাহ নবী নিশ্চিত হয়ে গেলেন এ হচ্ছে মুমিন, নারী একজন মুমিনা। অথচ আল্লাহ কোথায় আছে এটা আমাদের সম্পর্কে ত্রুটিপূর্ণ জ্ঞান রয়েছে। আমি আপনাদের সম্মুখে
আমি আপনাদের সম্মুখে আল্লাহ সম্পর্কে কিছু পরিচয় দিলাম, আল্লাহর প্রতি ঈমান কিভাবে আনবো, আল্লাহর রুবুবিয়াতে আমরা বিশ্বাস করব। সংক্ষেপে বলছি, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মালিক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ পরিচালক, একমাত্র পরিচালক, আমাদের জন্ম মৃত্যুর মালিক, আমাদের ভালো মন্দের মালিক, একমাত্র আমাদের রিজিকের মালিক, সমস্ত কিছু আল্লাহ পৃথিবীতে পরিচালনা করছেন। সেই জন্য আমাদের যাবতীয় এবাদত, সে অন্তরের এবাদত হতে পারে, মৌখিক এবাদত হতে পারে, প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে, যাবতীয় এবাদত একমাত্র আল্লাহর জন্য করবে, এটাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। শুধুমাত্র অন্তরে ইবাদত করবেন তা হবে না, কি কাজ করে দেখাতে হবে। কোন লোক বলছে কি, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ি, নামাজ পড়ি, নামাজের প্রতি আমার ঈমান আছে, কিন্তু নামাজ পড়ব না, নামাজকে আমি বিশ্বাস করি কিন্তু নামাজ পড়ব না। যদি কোনো লোক বলে যে আমি নামাজ পড়ব না কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমি শুধু নামাজটা বিশ্বাস করি, ঈমান রাখি, তাহলে সেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমানের সাক্ষ্য দিল না। আপনাকে কাজ করে দেখাতে হবে, এমন কিছু কাজ করবেন যে কাজ প্রমাণ করবে যে আল্লাহর প্রতি আপনি ঈমান এনেছেন। লাস্ট আর 5-7 মিনিট বলবো, সেটা হচ্ছে কি, এই যে 3 নম্বর প্রশ্নটা করা হবে যে সেই নবীকে, এই সেই ব্যক্তি যাকে আপনাদের নিকট পাঠানো হয়েছিল, বা আপনার নবীকে, তা আপনি বলবেন আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই যে আমাদের নবী, এটার উত্তর কি আমরা দিতে পারবো কবরে? এখন তো মুখস্থ হয়ে আছে, কিন্তু কবরে কি পারবো? কবরে পারার জন্য আমি কয়েকটা হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 15, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। আল্লাহ নবী বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা সারা পৃথিবীতে যত মানুষ আছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি অপেক্ষা যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। তাহলে আপনি যে আল্লাহ নবীকে বিশ্বাস করেন, আল্লাহ নবীর প্রতি আপনার ভালোবাসা আছে, আপনি ইমানদার হতে পারবেন কখন? যদি আপনার ছেলে পিলের থেকে আল্লাহ নবীকে ভালোবাসেন, আপনার মা বাবার থেকে আল্লাহ নবীকে ভালোবাসেন, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে আল্লাহ নবীকে ভালোবাসেন। আচ্ছা ভাই বলেন তো, আপনার ছেলে শীতকালে ফজর নামাজে উঠছে না, আপনার ছেলের বয়স 14 হয়ে গেছে, আপনার স্ত্রী বলছে ছেলেটাকে উঠাও, তুমি একাই মসজিদে যেও না, ছেলেটাকে নিয়ে যাও, তখন আপনি বলছেন বাচ্চা ছেলে ঘুমাক গা, বলছেন না ভাই? আল্লাহ নবী কি বলছে, যদি তোমার বাচ্চার বয়স 7 হয় তাহলে তুমি তাকে মসজিদে নিয়ে যাও, আবু দাউদের হাদিস 495, তাকে তুমি 4 বছর 11 বছর বয়স পর্যন্ত মসজিদে নিয়ে আসা যাওয়া করো, এই 4 বছরের মধ্যে তার শরীরে একটা ভ্যাকসিন চলে যাবে, কি সে মসজিদে যাবে, জীবনে নামাজ ছাড়বে না। যদি তার মধ্যে দুটো একটা বাচ্চার মধ্যে মসজিদে যাওয়ার অভ্যেস তৈরি না হয় তাকে তুমি হালকা করে প্রহর করো, মসজিদে নিয়ে যাও, এটা হচ্ছে আল্লাহ নবীর কথা। 11 বছর বয়স পার হলে বাচ্চাকে একটু ভয় দেখাতে হবে, হালকা করে মেরে হলে মসজিদে নিয়ে যেতে হবে, চমকাতে হবে। আপনি বলছেন বাচ্চাটা ঠান্ডার দিন বিছানায় শুয়ে আছে, কষ্ট করে যাবে, কি আর বলবো, থাক। আপনি আপনার সন্তানকে বেশি ভালোবাসলেন, আল্লাহ নবীকে আপনি ভালোবাসতে পারলেন না, আপনার স্বার্থ হচ্ছে সন্তান। আল্লাহ নবী বলছেন আমাকে সব থেকে সন্তান পিতা মাতার থেকে ভালোবাসতে হবে। রোজার দিনে আপনার ছেলের পরীক্ষা হবে, আপনার ছেলের বয়স 14, আপনার ছেলে ক্লাস 8-এ পড়ে, রোজার দিন রোজা করে পরীক্ষা দেবে, আপনার স্ত্রী বলছে ছেলেটাকে রোজা ধরিয়ে দিই, আপনি বলছে থাক আজকে পরীক্ষা আছে, রোজা ধরাতে হবে না। কেন? বলছে রোজা করলে পরীক্ষা ভালো হবে না। আল্লাহ নবী বলছেন যখনই আপনার বয়স ছেলের 14 হয়ে গেছে মানে রোজা ফরজ হয়ে গেছে, আল্লাহ নবীকে আপনি এখনো ভালোবাসতে পারেননি, আপনি ভুল পথে আছেন। আল্লাহ নবীকে ভালোবাসতে পারলে আপনার ছেলেকে আপনি রোজা করাতে বলতে পারতেন। আপনি বলছেন আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ নবীকে ভালোবাসি, ভালোবাসা তৈরি হয়নি আপনার। ইবনু মাজাহ হাদিস নাম্বার 767, আল্লাহ নবী বলছেন তোমরা মসজিদে কেনা বেচা করিও না, তোমরা মসজিদে হারানো জিনিসের সংবাদ দিও না। আছে না ভাই? আল্লাহ নবী বলছেন, ছেড়ে দেবো 5 মিনিট, 2-3 মিনিট, 2 মিনিট। আল্লাহ নবী বলছে
যদি তোমাদের মধ্যে কেউ মসজিদে বলছে মসজিদে তোমরা মাইকে বা মসজিদে তোমরা ঘোষণা করো না, আমরা আমার মুরগি হারিয়ে গেছে, আমার ছাগল হারিয়ে গেছে, আমার বকরি হারিয়ে গেছে, গরু হারিয়ে গেছে, আমার একটা ঘোড়ি হারিয়ে গেছে, আর কিছু হারিয়ে গেছে, তোমরা মসজিদে ঘোষণা করো না। এটা চরম কঠোর ভাবে নির্দেশ নিষেধ করা আছে যে তোমরা এগুলো ঘোষণা করো না। আল্লাহ নবী বলছেন যদি এর পরেও কোনো লোক ঘোষণা করে দেয়, ধরুন যদি কোনো লোক মাইকে বলল যে ভাই আব্দুল জাব্বারের একটা কালো চাকরা বাকরা খাসি হারিয়ে গেছে, যদি আপনারা খাসিটা পেয়ে থাকেন আব্দুল জাব্বারের বাড়িতে বা এই নম্বরে যোগাযোগ করবেন, বলে না ভাই এরকম একটা উদাহরণ দিলাম, এরকম হয়তো প্রচার, আপনি কি করলেন ঘোষণা করে দিলেন। আল্লাহ নবী কি বলছে, এই রকম যদি কোনো হারানো জিনিসের ঘোষণা মসজিদ থেকে দেয়, তোমরা সঙ্গে 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 শোনা মাত্র দোয়া করো আল্লাহ যেন ওই জিনিসটা না পাই, আল্লাহ এই বকরিটা যেন ও না পাই, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া করতে হবে, বদদোয়া করতে হবে। যদি আপনি বদদোয়া করেন তাহলে আপনি নেকি পেয়ে গেলেন, কেন বলেন তো? একটা এটা কার কথা বলেন তো ভাই, কার কথা? আল্লাহ নবীর কথা। আল্লাহ নবীকে ভালোবাসেন, আল্লাহ নবীর কথা মেনেছেন, আল্লাহর নবীর একটা কথা যত কথা মানবেন, যত কথা অনুসরণ করবেন, নির্দেশ পালন করবেন, ততবার আপনি একটা নেকি পেয়ে যাবেন, তাই না ভাই? যখনই বদদোয়া করবেন, না পাওয়া দোয়া করবেন, আপনার আমল নামে লিখিয়ে দেওয়া হবে। আমি শেষ করে দিচ্ছি আলোচনা। যখন বলা হবে যে ভাই মসজিদে ঘোষণা করেন না, আল্লাহ নবী বারণ করেছে, নিষেধ করেছে, হারাম 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 মসজিদে ঘোষণা করেন না, তখন আপনি বলবেন কি, মসজিদে ঘোষণা করেছিলাম বলেই তো পেয়েছি, তাই না? মসজিদে ঘোষণা না করলে কি মালটা পাওয়া যেত, হারিয়ে থেকে যেত, বলছেন না আপনি? আপনি আপনার স্বার্থ দেখলেন, কি বললেন বলেন তো, আমি মালটা পাবো, পাওয়ার পাচ্ছি বলেই তো ঘোষণা করছি, এটা হচ্ছে লাভ, মাল পাওয়াটা কি লাভ? আর লাভের জন্য আপনি আল্লাহ নবীর কথাটাকে মানতে পারলেন না, কি করলেন ভাই বলেন তো? লাভের জন্য আপনি কথাটাকে মানতে পারলেন না, আপনার জানের থেকেও আপনার লাভের থেকেও আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। আপনার যত স্বার্থ আছে, যত দুনিয়াবি লাভ লালসা আছে, সমস্ত কিছু লোভ লালসাকে স্বার্থকে ত্যাগ করে আল্লাহ নবীকে মানতে হবে, কারণ আমরা চোখে যেটাকে লস দেখছি সেটা লস নয়। আল্লাহ কি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের নবীর মধ্যে তোমাদের আদর্শ মডেল রয়েছে, নবীর অনুসরণের মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। আপনি খালি চোখে দেখছেন লস, কিন্তু সেটা আসলে লস নাই, কেন বলেন তো? আপনি আল্লাহ নবীকে মানলেন মানে আপনি কল্যাণের মধ্যে আছে। তো লাস্ট আল্লাহ নবী যখন বলল যে সারা পৃথিবীর মানুষ ছেলে সন্তান তোমার সন্তান সন্ততি পিতা মাতা অপেক্ষা আমাকে ভালোবাসতে হবে, তো এই হাদিসে কিন্তু বলেনি নিজের জানের থেকে ভালোবাসতে হবে। তো ওই সভাতে আল্লাহর নবী সাহাবি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন, তিনি কি বললেন, আল্লাহ নবী আজ থেকে আমি আমার মা বাবা আমার সন্তান সন্ততি পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে আপনাকে ভালোবাসে আল্লাহ রাসূল। তখন আল্লাহ নবী বলছে উমার তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। আশ্চর্য কথা, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আল্লাহ নবীকে ভালোবাসি, আমার সন্তানের থেকে আল্লাহ নবীকে ভালোবাসি, মা বাবার থেকে ভালোবাসি, তারপরও আল্লাহ নবী বলছে তুমি পূর্ণ ঈমানদার হতে পারোনি। তখন বলছে আল্লাহ রাসূল, উমার বলছে আল্লাহ রাসূল আমার জানের থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার জীবনের থেকে ভালোবাসি। আল্লাহ নবীর যখন কথা আপনার সামনে চলে আসবে তখন আপনি আপনার স্বার্থকে ত্যাগ করে, আপনার লোভ লালসাকে ত্যাগ করে, আপনার বিবেক ত্যাগ করে, আপনার যুক্তি ত্যাগ করে আপনি আল্লাহ নবীর কথা অনুসরণ করবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দীন ইসলাম বুঝার এবং সেই অনুযায়ী মান্যতা দেওয়ার এবং সেই অনুযায়ী দীন ইসলাম অনুসরণ করার তৌফিক দান করেন, আমিন আল্লাহুম আমিন। এবং আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আল্লাহর সম্পর্কে বিশুদ্ধ নলেজ বিশুদ্ধ জ্ঞান নিয়ে ইমানদারিত্বের সঙ্গে শেষ দিন পর্যন্ত পৃথিবীতে টিকিয়ে রাখা তৌফিক দান করেন, আমিন আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।